শীতের আমেজে বাড়িটাতে শুনশান নিরবতা তবুও এই নিরবতা ভেদ করে অন্যরকম এক আনন্দ চারিদিকে মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে বহু দূরে মাউন্ট মঙ্গানুইয়ের নায়ক কিন্তু দূরত্ব যতই হোক প্রিয়জনের হৃদয়েই থাকেন পেসার এবাদত হোসেন আমি আমার দাদুর লিয়া খেলা যাচ্ছি এবং খেলাটা খুবই অসম্ভব সুন্দর হয়েছে তার পারফরমেন্স ভালো হয়েছে সবাই তার লাগিয়ে দেওয়া করবা ম্যান ম্যাচ হয়েছে সেজন্য আমরা খুবই আনন্দিত তার যে স্টাইল রয়েছে তার যে ভেরিয়েশন রয়েছে এবং তার যে বলের গতি রয়েছে সেটি কিন্তু ব্রেটলির সাথে তুলনা করলে কম হবে দুই সালে পেসার হান্ট থেকে উঠে আসেন জাতীয় পর্যায়ে তবে দুই সালে অভিষেকের পর আন্তর্জাতিক অঙ্গনে এতদিন নিজেকে মেলে ধরতে পারছিলেন না এবাদত যখন পারলেন তখন হয়ে গেলেন ইতিহাসের অংশ লেখাপড়া একটা মানুষ কম থাকতো তার খেলাটাই বেশি থাকতো তখন তার শাসন করতাম

ড্র পর্যন্ত গেলে আমরা খুব খুশি থাকবো ড্রপের কথা জিতে গেছি ম্যাচ শেষ হওয়ার পরই চাঁদপুরে মাহমুদুল হাসান জয়ের বাড়িতে ছুটে আসেন শৈশবের ক্রিকেট কোচ জয়ের ইনজুরি নিয়ে মন খারাপ হলেও ম্যাচ জয়ের আনন্দ ভাগাভাগি করতে ভুল হয়নি তাদের যাতে সুস্থ এবং ভালো করতে পারে দেশের মানুষ করতে পারে সেই জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি নান্নু ভাইকে ধন্যবাদ দিবো যে নান্নু ভাই যার চিনতে পেরেছে যে ওর মতো পরিশ্রমী ক্রিকেটারকে সুযোগ দিয়েছে একটা টেস্ট জয় পাল্টে দিয়েছে দৃশ্যপট এদের দিয়ে কিছু হবে না বলা মানুষই এখন ক্রিকেটারদের সুরে সুর মিলিয়ে বলছে আমরাও পারি টেস্ট চ্যাম্পিয়নদের হারানোয় দেশ জুড়ে উচ্ছ্বাস আর ক্রিকেটারদের পরিবার প্রিয়জনের চোখে আনন্দ অশ্রু মাকসুম আলম খান সময় সংবাদ